নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা বাংলার প্রতিটি বিডিও অফিসে নিয়োগ হতে পারবে, যে কাজগুলো হচ্ছে সেখানে তোমরা কাজ করতে পারবে। কোনো কোনো অভিজ্ঞতা দরকার হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের আমি বলবো আজকের এই ভিডিওর মধ্যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কোথায় অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, লাস্ট ডেট কবে বা তোমাদের স্যালারি কত দেওয়া হবে, সে সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে যাবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলার প্রতিটি বিডিও অফিসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ হবে। তো তোমাদের এখানে কী কী পোস্ট নিয়োগ হবে সেটা তোমাদের একবার বলে দেখুন। এখানে লেখা আছে হ্যারিট এবং মাহান, এই দুটো পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হবে, যেটা তোমাদের একটা করে ভ্যাকান্সি আছে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে। তো তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে তোমাদের সেটা একবার বলে দেখুন। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ, আর তার সাথে সাথে 6 মাসের একটা কম্পিউটারের কোর্স করার সার্টিফিকেট থাকবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ। আর এখানে কাজ করার জন্য তোমাদের যে বয়সটা চাইছে সেটা বলা হচ্ছে তোমাদের মিনিমাম 18 বছর থেকে 35 বছর যদি বয়স হয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যদি তোমরা SC ST ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 5 বছরের যে সরকারি বয়সের ছাড় সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। দেখুন, বলা হয়েছে এখানে মান্থলি তোমাদের যে স্যালারি দেওয়া, দেখুন এখানে বলা হচ্ছে টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে একটা কাজ হবে, যেটা তোমাদের স্যালারি দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাসে। আর তোমাদের যে ফর্মটা সাবমিট করতে হবে সেটা তোমাদের বলে দিই। দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য গিভিং ফর্ম A4 সাইজ পেজ, তোমাদের A4 সাইজের একটা ফর্ম তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে তোমরা প্রিন্ট আউট করে নেবে। 24 তারিখের মধ্যে তোমাদের 3:30 মধ্যে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। এবার কোন অ্যাড্রেসে করতে হবে সেটা তোমাদের একবার বলে দিই, আর সঙ্গে কী কী লাগবে সেটাও তোমাদের একবার বলে দিয়ে থাকি। দেখুন এখানে বলা হয়েছে ফর্মের সাথে লেখা আছে কী কী দিতে হবে। দেখুন, 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তোমাদের যে পাসপোর্ট সাইজের কালার ফটো থাকবে, তার সাথে তোমাদের সই করা থাকবে। দেখুন এখানে বলা হয়েছে 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট রেসিডিং, তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে বা অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাদের মাধ্যমিক কার্ড, এটা তোমাদের একটা করে লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। দেখুন এখানে বলা হয়েছে 1 কপি সেলফ অ্যাটেস্টেড হায়ার সেকেন্ডারি অ্যাডমিট তোমাদের মার্কশিট, এই সমস্ত জিনিসপত্র তোমাদের লাগবে। আর তার সঙ্গে তোমাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং সঙ্গে একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে এই সমস্ত পোস্ট অ্যাপ্লিকেশন করার জন্য। এবার তোমাদের বলে দিই তোমাদের কোথায় তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পোলবা দাঁতপুর ডেভেলপমেন্ট ব্লক পুরনাপাড়া হুগলি, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তো এই অ্যাড্রেসে তোমাদের যে অ্যাড্রেসটা আছে একটা ফর্ম তোমাদের আমি দেখাচ্ছি, সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু 24 তারিখের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে, বিকেল 3:30 মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, অর্থাৎ এই পোস্টটার নাম হচ্ছে গ্রাম রোজগার সহায়ক। এই যে পোস্ট ফর্মটা আছে দেখতে পাচ্ছ, এই ফর্মটা ভালো করে নাম, গার্জেন, তোমাদের পেমেন্ট, অ্যাপডেট, ডেট অফ বার্থ, তোমাদের কাস্ট, ইমেল অ্যাড্রেস বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এই সমস্ত যেসব দেওয়া আছে ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে যে যে ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করে কিন্তু তোমরা নির্দিষ্ট যে অ্যাড্রেসটা বললাম এই যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। আর ফর্মটা কীভাবে ডাউনলোড করবে তোমাদের আগেই বলেছি, ডিসক্রিপশান বক্সে ফর্ম এবং নোটিশ থাকবে, ডাউনলোড করে ভালো করে দেখে নেবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আর ইনফরমেশনটি সবার মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে।